হুড়া ব্লকের অন্তর্গত কলাবনী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পড়া শিবনা গ্রামে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী। কলাবনী অঞ্চল তৃণমূল সভাপতি অসীম গোস্বামীর নেতৃত্বে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে পড়া শিবনা গ্রাম থেকে বিজেপি সভাপতি সহ তার নেতৃত্বে প্রায় ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এবং পোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো। আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আগামী ২০২৪ মার্চ মাসে যে একটা বিশাল বড় জনসভা, এটা ঐতিহাসিক একটা জনসভা ডাকা হয়েছে আদিবাসী কুর্মী সমাজ সংগঠনের পক্ষ থেকে। সেই সভা প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির বৈঠক আজকে। এই প্রস্তুতি বৈঠকে কীভাবে আমরা সেই সভাটাকে পরিচালনা করব, কীভাবে আমরা মানুষজনকে নিয়ে আসব, এবং কী আমাদের তো নিজস্ব কোনো ফান্ড নেই যার জন্যে এই ফান্ডটা কীভাবে তৈরি করা হবে, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হয়েছে। ধরা হয়েছে যে হুলুলি টাঁড় থেকে ২০ কিলোমিটার সার্কেল করে বা রেডিয়াস ধরে যে সমস্ত কর্মী অধ্যুষিত গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো থেকে প্রতিটা গ্রামের ২০ জন করে আমাদের একটা কমিটি তৈরি করা হবে, তাদেরকে তার জন্য ডাকা হয়েছে। এবং প্রতিটা কর্মী অধ্যুষিত গ্রাম থেকে ন্যূনতম আমাদের প্রতিটা পরিবার ২০ টাকা এবং ২ কেজি করে চাল আমাদের ধার্য করা হয়েছে। কেন সেই ধার্য টাকা ধার্যটা হয়েছে এই জন্যে যে ৩ দিনের যে একটা ঐতিহাসিক আলোচনা সভা, তার ২ দিন ব্যাপী যে একটা চিন্তন মন্থন শিবির, সেই শিবিরে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, বিভিন্ন উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন ডেলিগেটার, তাদেরকে তো ২দিন ধরে খাওয়াতে হবে। এবং ২দিন ধরে এই সম্মেলনে যে মানে চিন্তন মন্থন হবে, তার জন্য তো ন্যূনতম একটা আহারের প্রয়োজন আছে, সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনি কুর্মী সমাজের কেউ? আমি কুর্মী সমাজের সাধারণ সদস্য, পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সদস্য। কী নাম আপনার? আমার নাম পার্থপ্রতিম মাহাতো।